রাষ্ট্রে বসবাস করছি, আমাদের নিজস্ব একটি পতাকা আছে, আমাদের জাতির জনক, আমাদের দেশের জন্য, তোমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য কিভাবে দেশটাকে রেখে গেছে। আজকে দেশ বাংলাদেশটাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করছে। তাহলে আজকে এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি আমরা, সেটা কিভাবে সম্ভব, এই জন্য তোমাদেরকে অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, বেশি বেশি আমাদের মুক্তিযুদ্ধের বই পড়তে হবে, আমাদের লাইব্রেরি বসার অভ্যাস করতে হবে। আমাদের লাইব্রেরিতে কিন্তু মুক্তিযুদ্ধের উপর অনেক গুরুত্বপূর্ণ দলিলের বইগুলো আছে, তোমরা সেই লাইব্রেরিতে যাবে, সেখানে যে মুক্তিযুদ্ধের উপর বইগুলো পড়বে। এবং 1971 সালে 14ই ডিসেম্বরে যে কি নির্মমভাবে পূর্ব পশ্চিম পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীদেরকে নির্মম ব্যবস্থা করে মেধা শূন্য করা, কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। আজকে আমাদের দিন আসছে কি, যে তাদের উদ্দেশ্য কি ছিল, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমরা একটি স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং মুক্তভাবে কথা বলতে পারছি। আজকে যদি তারা তাদের জীবন না দিলেন, তাহলে হয়তো আমি বা আমরা কলেজের শিক্ষক হতে পারতাম না, বা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারতাম না। তাদের অবদানের, তাদের জীবনের ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে। এবং তোমাদেরও পথ চলা আরও মসৃণ হবে, তোমরা মুক্তিযুদ্ধের বিষয়টাকে বুকে ধারণ করবে, লালন করবে, বঙ্গবন্ধুর চেতনাকে লালন করবে, বঙ্গবন্ধুর জীবনী পড়বে, তাহলে কী হবে, দেশপ্রেম জাগ্রত হতে হবে। যে তাদের যে অবদান, তারা যে লক্ষ লক্ষ মানুষ একটা দেশের জন্য জীবন দিয়ে গেল, ভাষার জন্য জীবন, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে ভাষার জন্য জীবন দিতে হয়। আমি নিজের মাতৃভাষায় কথা বলবো, সেটা আমার স্বাধীনতা নেই, সেই স্বাধীনতা আমাদের দেশে ছিল না, সেটাও কিন্তু তারা করে দিয়ে গেছে। তাদের সেই আত্মত্যাগ আমাদেরকে যুগে যুগে লালন করতে হবে। এগুলো কিন্তু সাধারণত এই লালনগুলো করে শিক্ষার্থীরা, শিক্ষকরা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দেবব্রত বন্দ্যোপাধ্যায় আজকে স্বাভাবিকভাবে সব কিছু চলছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিখে শুরু করে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষকরা বসে কিন্তু এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্মৃতি চালন করছি, আমরা স্মৃতিকাল চালন করছি। কারণ কি, আমাদের দায়বদ্ধতা আছে, তারা যে আমাদের জন্য একটা সুন্দর দেশ রেখে গেল, পৃথিবীর বুকে একটা নিজস্ব পরিচয় রেখে গেল। আমরা বলি যে আমরা বাঙালি, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা এই যে আমাদের একটা গর্ব, আমাদের নিজস্ব পাসপোর্ট আছে, আমাদের নিজস্ব ভূখণ্ড আছে, এটা এর পিছনে কাদের অবদান, এটা তোমাদেরকে জানতে হবে। এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে আগামী সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো মতে এই যে বুদ্ধিজীবী, এত বুদ্ধিজীবী ভিতরে স্যার হামিদ চেতনা বলে গেল, বেশিরভাগ কিন্তু শিক্ষকরা, দেখো যে তারা চিন্তা করছে যে কি, একজন শিক্ষক সে কি পত্রিকা কলমের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করছে, একজন আলতামাও গানের মাধ্যমে সেই মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করছে, একজন ডাক্তার সেও মুক্তিযোদ্ধাদের চিকিৎসার মাধ্যমে করে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ করার জন্য উৎসাহিত করছে। এইসব ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করছে, কারা আমাদেরই দুশ্মনরা, বাঙালি ভিতর থেকে রাজাকার আলবদর আলসাম, এদের দ্বারা সম্ভব হয়েছে। পশ্চিম পাকিস্তানিরা কিন্তু জানতো না যে মুনির চৌধুরীর বাসা কোথায়, আলতাফ মাহমুদ কোথায় থাকে, এগুলো কিন্তু তারা জানতো না। এগুলো আমরা আমাদের ভিতর থেকে আমরা খবর দিয়ে দিয়ে নিয়ে তাদেরকে নিজেরাই আমরা হত্যা করছি। কারণ কি, কিছু মানুষ ছিল যে পশ্চিম পাকিস্তানিদের মতাদর্শে তারা চলতে চায়, কোনো মতেই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র চায়। তাহলে আমরাও আজকের দিনে অঙ্গীকার হবে যে 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী দিবসের বুদ্ধিজীবীদের আত্মত্যাগের যে মর্যাদা, সেই মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখবো। এবং তাদের যে চিন্তা চেতনা ছিল যে একটি মুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশের উন্নতির দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আমরা সবসময় করব এবং তারই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।